এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন। তাদের কমের দলিল একটাই ছিল, বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে, সনাতন। এটা ছিল কি? সনাতন থটস। অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে? নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না, তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল, আদম আলাইহিসসালামের যুগে, তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত উজ্জা হবল সরি ইয়াগুথ ইয়াউক নাসর, ইয়াগুথ ইয়াউক নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন, তাদের স্ট্যাচু তৈরি করা যায়। তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি, তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বুঝালো, ধরেন 100-200 বছর পরে বুঝালো, যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো, তাদেরকে সেজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, এবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে, আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা, ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ, সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে, অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে? আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না। ইসলাম আমাদেরকে এটা শিখায় না, ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে। এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিসসালাম তার কওমকে দিলেন, সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্ম নেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আসলাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর কি। এবার ধর্ম নেতা আসলো, এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলোও ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে। তো ইব্রাহিম আলাইহিসসালামকে তারা দেখাচ্ছে, এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহি লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হল, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিসসালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা দেখলেন, মূর্তি পূজার এখানেই আছে, ধর্ম নেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না, রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে তো, আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে, এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একদম, আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম, বাযিগান মানে জলজল করছে। তখন তিনি বললেন হ্যাঁ রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন লাইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা, এটা তো আরো বড়, হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়, হাযা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরীক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথাটা বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত,
আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু সব কিছু কার জন্যে? জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না? এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দাঁড়া, এবার উচিত শিক্ষা দিতে হবে। তবে আগে বলে নেই, এই যে উচিত শিক্ষাটার কথা বলছে, এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না, ঠিক আছে? এটা তো সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন। যখন মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়াযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কুরআন চমৎকারভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون إفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون إبراهيم عليه السلام এবার যখন ওরা মেলায় চলে গেছে, তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নি সাকিম, আমি হচ্ছি অসুস্থ। আমি কি অসুস্থ? নজর নজরতান ফি নুজুম, ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নি সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। তো এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, তো ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি খাচ্ছ না কেন? মালাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো, এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন, লা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টাই কাজ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো থ, এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বলেন, তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো, তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম, জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান, এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছি না, এবার পেশি শক্তি, এবার কি